রিয়েলমি C53 একবারে বডি ডিসপ্লে ভেঙে চুরমার হয়ে গেছে। তবে গ্রিনল্যান্ড নিয়ে এখন কোনো সমস্যা নাই, আমরা এটা ওয়ারেন্টির সাথে ডিসপ্লেটা চেঞ্জ করে দিতেছি। OnePlus-এর আদার যত মডেলই আছে সবগুলোতে বেশিরভাগই আর কি আপডেট যে ফোনগুলো আছে সবগুলোতে গ্রিনল্যান্ড আছে। ফোনটা দেখতে পাচ্ছেন মানে ভেঙে তো অবস্থা খারাপ, হ্যাঁ ভেঙে একেবারে তছনছ, ব্রোকেন। ফোন জিনিসটা মানুষের সবচেয়ে কাছের বস্তু, আর এইটা যখন নষ্ট হয়ে যায়, যখন কোনো ধরনের ডিস্টার্ব দেয়, ভাই মাথা ঠিক থাকে না। কোথা থেকে কাজ করলে ভালো হবে? বর্তমানে তো দেশের মধ্যে আপনার অনেক সার্ভিস সেন্টার আছে, সো আপনি কোথা থেকে কাজ করাইলে আপনার ফোনটা যথাযথভাবে ভালোভাবে রিপেয়ার করে নিতে পারবেন সে সন্ধানটুকুই আজকে আপনাদেরকে দিব। আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন পুরো একেবারে ডিসপ্লে ভেঙে অবস্থা খারাপ, তাই ভাবলাম আপনাদেরকে একটু জানাই যে আইফিক্স ফার্স্টে এই মুহূর্তে চলে আসছি, ভাইদের সার্ভিস সম্বন্ধে কেমন সার্ভিস কোয়ালিটি সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাবো, অবশ্যই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাই যে কথা সেই কাজ, আমি এই মুহূর্তে আইফিক্স ফার্স্টে চলে আসছি। শরীফুল ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমারটা দেখতে পাচ্ছেন মানে ভেঙে তো অবস্থা খারাপ, হ্যাঁ ভেঙে একেবারে তছনছ, ব্রোকেন। আচ্ছা আচ্ছা, মানুষের মন ভাঙে এখন দিয়ে আপনার ফোন ভাঙলেন, আমরা জাস্ট অন্য কিছু আপনাদের কাজের কোয়ালিটি একটু দেখাতে চাই। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ একটু শেষ পর্যন্ত দেখবেন, আপনার হাতে কি কোনো অন্য কোনো কাজ আছে কিনা ভাই, আমারটা একটু তাহলে একটু কাজটা ধরেন। আর তাছাড়া দেখতে পাচ্ছি পাশেও একটা মেবি একটা কিছুক্ষণ আগে কাজ করছিলেন যে ফোনটা, হ্যাঁ 11 প্রো। আচ্ছা আচ্ছা 11 প্রো, এটা প্রবলেমটা ছিল কি ভাই? এটা প্রবলেম ছিল হচ্ছিল ভাইয়ার ওয়াটার ড্যামেজ মেবি, তো ওনার ফোনে রান হচ্ছিল না, আমরা ফোনটা এটা চেক দিলাম, চেক দিয়ে দেখলাম বোর্ডটা রান আছে বাট ডিসপ্লেটা আসতেছিল না, তো সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লেটা রিপ্লেস করে দেখলাম বাট ডিসপ্লেটা সুন্দর আসলো, তো ভাইকে বললাম, ভাই বললো রিপ্লেস করবে, তো সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল আর হচ্ছে ওলাকে মার্কেট অরিজিনাল যে কোয়ালিটিগুলো আছে সম্পূর্ণ বললাম, তো উনি বলতেছে ভাই আমাকে অরিজিনালটাও প্রাইস বলেন আর মার্কেটটাও বলেন, তো আমরা মার্কেট সহ অরিজিনালের যে প্রাইসগুলো সবগুলোই বললাম, উনি চোজ করলেন হচ্ছে ওলাকে GX-টা যে অরিজিনাল, আচ্ছা সেটা নিয়েছেন, আবার টোটনটা রাইট করে দিয়েছে। এখন বিষয় হলো আমি এত টাকা দিয়ে একটা ডিসপ্লে লাগাইলাম, ভাই সেটা কি গ্যারান্টি ওয়ারেন্টিটা আপনারা দিচ্ছেন? ভাই ডিসপ্লেতে আসলে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, যদি আমরা মুখে বলে থাকি যে এটা অরিজিনাল দেবো আমরা লিখেও দেবো সেটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, আর এতটুকু নিশ্চয়তা দিতে পারি ডিসপ্লে কোয়ালিটি 100% ভালো হবে। আর আমাদের কাছে যে ল্যাবগুলো আছে যদি ডিসপ্লে রিপ্লেস করতে হয় মাঝে মধ্যে দেখা যায় ভেঙে যায় কিংবা ফেটে গেছে অল্প কালি ছেড়ে দিছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন অ্যাপেলের গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন অ্যান্ড ব্লু স্ক্রিন যেগুলো হচ্ছে সেগুলো ফ্ল্যাগ চেঞ্জ করে আমরা, আমাদের কাছে অত্যাধুনিক ল্যাব আছে সেখানে দেখা যাচ্ছে যে যে বর্তমানে যে মেশিনগুলো ডিসপ্লে কাজ করে অত্যাধুনিক চাইনিজ থেকে নিয়ে আসা চাইনাসে সেগুলোর কাজ হয়, ফ্ল্যাক্স অ্যান্ড আদার্স বাইপাস সব করতে পারেন আমাদের ল্যাবে, ওইগুলোর কোর্স খুব কম হয়, অরিজিনাল ডিসপ্লেটা বেঁচে যায়। আচ্ছা, আর সবাই চেষ্টা করে অরিজিনাল ডিসপ্লেটা রেখে তার কাজটা করার জন্য, আর আমাদের কাছে ট্রাস্টেড করতে পারেন আমাদের যে মোতালে প্লাজার। আপনাদের এখানে কয়টা শপ আছে? 14টা শপ এই মার্কেটের মধ্যে এখানে। আচ্ছা আচ্ছা, আরেকবার শাহজান ভাইকে দেখতে পাচ্ছি, উনি কাজে ব্যস্ত আছে। শাহজান ভাই জি ভাই, কেমন আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। কি কাজ করছেন আপনি? আমি এখন লাগাচ্ছি একটা ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, রিয়েলমি C53 একবারে বডি ডিসপ্লে ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লেগুলো আছে, একবারে ফ্রেম সহ যেই ডিসপ্লেগুলো ওগুলো পাওয়া যায়। আচ্ছা, মার্কেটে কয়টা কোয়ালিটির ডিসপ্লে মূলত পাওয়া যায় ভাই? দুইটা কোয়ালিটি পাওয়া যায়, সেল অরিজিনাল, মার্কেট অরিজিনাল। সেল অরিজিনাল, মার্কেট অরিজিনাল। আর আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবেন, অনেকেই ঢাকার বাইরে থাকে, শপে আসা সম্ভব হচ্ছে না, তাদের জন্য কি অন্য কোনো এক্সট্রা কোনো কুরিয়ার সার্ভিস আছে? কুরিয়ার সার্ভিস আছে আমাদের মার্কেটের নিচে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, ঠিক আছে, আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন। আচ্ছা আচ্ছা, আমরা কাজ তেমন কাজ করে অবশ্যই আবার কুরিয়ারের মাধ্যমে পাঠা দিবে, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক আপনারা কুরিয়ার মাধ্যমে পাঠাবেন, আপনারা সমস্যার সমাধান করে আবার আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে রিটার্ন পাঠিয়ে দেওয়া। জি, করতে আর শেষ করতে কেমন সময় লাগতে পারবে? আধা ঘন্টা। শাহিন ভাই কী কাজ নিয়ে ব্যস্ত আছেন ভাই? এই তো ভাই আসি OnePlus-এর একটা OnePlus 9 Pro নিয়ে, এটা হচ্ছে আপনার গ্রিন লাইনের সমস্যা ভাই। এই প্রো সিরিজ যতগুলো আছে ভাই সবগুলো গ্রিন লাইনের সমস্যা বেশি দেখা যাবে। OnePlus-এর আদার্স যত মডেলই আছে সবগুলোতে বেশিরভাগই আর কি আপডেট যে ফোনগুলো আছে সবগুলোতে গ্রিনল্যান্ড আছে, তবে গ্রিনল্যান্ড নিয়ে এখন কোনো সমস্যা নাই, আমরা এটা ওয়ারেন্টির সাথে ডিসপ্লেটা চেঞ্জ করে দিতেছি। ওয়ারেন্টির সাথে আচ্ছা আচ্ছা, আপনার এই গ্রিনল্যান্ডের যে কোনো OnePlus-এর যে কোনো মডেল আপনি গ্রিনল্যান্ডের ডিসপ্লে আমাদের থেকে চেঞ্জ করলে আপনি 6 মাসে একটা ওয়ারেন্টি পাবেন। 6 মাসের মধ্যে যদি ডিসপ্লে গ্রিনল্যান্ড আসে সেক্ষেত্রে আমরা এটা ফ্রিতে চেঞ্জ করে দিব আবার ডিসপ্লে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সবচেয়ে স্পেশাল কথা হচ্ছে যে আপনার ডিসপ্লেটা কখনো আর গ্রিল লাইন আসবেই না, বা যে কোয়ালিটিটা আপনাকে দিব এটা কখনো গ্রিল লাইন আসবে না। আপনাকে জাস্ট 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে আপনাকে কনফিডেন্স দেওয়ার জন্য যে এটা আর কখনো আসবে না। আচ্ছা, তার মানে না আসার চান্স 99% থাকে? 99%। আচ্ছা আচ্ছা, সো এটারই সেম এই প্রবলেমটাই ছিল? হ্যাঁ, এটা এই যে আগে ডিসপ্লেটা, এখানে একটা গ্রিল লাইন আছে, দেখিয়ে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেওয়া যাবে। ভাই ধন্যবাদ, আর আমরা ভিডিওটা এখানে ক্লোজ করবো, বাকি আপনার অন্যান্য ভাইদের সাথেও কথা বলেছি, কাজ দেখিয়েছি। আমি আশা করবো আপনারা কাজ আনতে পারেন, যেহেতু ভাইরা ওয়ারেন্টি গ্যারান্টির সাথে এখানে কাজ করছে, এবং কি ভাইদের এখানেও মিনিমাম সব মিলিয়ে 15-16টা শপই আছে। আপনাদের একটু শপের অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া। এটা হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালেব প্লাজা, এখানে আমাদের মোটামুটি 14টার মতো শাখা আছে। আমাদের এটা হচ্ছে 377 নম্বর শপ, লিফটের দুয়ে 377 নম্বর শপ। আচ্ছা শাহিন ভাই ধন্যবাদ, আর আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যারা তখন যাবেন আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করতেছিলেন, আর আপনার ফোনের যে কোনো সমস্যা আপনারা আসতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।